হাজীগঞ্জে গ্রামে করোনা শনাক্ত বেশি, শহরে বেশি মৃত্যু। মনিরুজ্জামান বাবলুর তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি নুরুন্নাহার নিশি। সারা দেশে করোনা আতঙ্ক, চলছে লকডাউন। কঠোর লকডাউনের প্রথম সাত দিন শেষ, বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে লকডাউনের দ্বিতীয় সপ্তাহ। চাঁদপুর জেলায় আটটি উপজেলার মধ্যে সদর উপজেলায় সবচেয়ে বেশি করোনা আক্রান্তের হার। উপজেলা পর্যায়ে হাজীগঞ্জ উপজেলা তৃতীয় অবস্থানে রয়েছে। 8 জুলাই পর্যন্ত পরিসংখ্যানে দেখা গেছে হাজীগঞ্জ উপজেলায় 521 জনের করোনা শনাক্ত হয়েছে, তার মধ্যে সুস্থ হয়েছেন 460 জন, চিকিৎসাধীন রয়েছেন 44 জন করোনা রোগী। এ পর্যন্ত হাজীগঞ্জ উপজেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 17 জন। যারা মারা গেছেন তারা সবাই করোনার প্রথম ঢেউয়ে মারা যান। হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নেয়া তথ্য অনুযায়ী গত 7 দিনের নমুনা সংগ্রহে লকডাউনের প্রথম দিনে নমুনা সংগ্রহ করা হয় 9 জনের, 3রা জুলাই 6 জনের, 5 জুলাই 12 জনের, 7 জুলাই 16 জনের নমুনা সংগ্রহ করা হয়। অন্যদিকে গত 7 দিনে করোনা শনাক্ত হিসেব অনুযায়ী 30 জুন 8 জন, 2রা জুলাই 9 জন, 4ঠা জুলাই 3 জন, 6ই জুলাই 6 জন, 7ই জুলাই 13 জনের করোনা শনাক্ত হয়েছে। পরিসংখ্যানে দেখা গেছে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন 40 জনের মধ্যে 16 জন হাজীগঞ্জ পৌরসভার বাসিন্দা। পৌরসভার মধ্যে সবচেয়ে বেশি করোনা আক্রান্তের সংখ্যা 6 নং ওয়ার্ড মকিমাবাদ, 4 নং ও 5 নং ওয়ার্ড মকিমাবাদে। করোনার শুরুতে শহরে আক্রান্তের হার বেশি থাকলেও দ্বিতীয় ও তৃতীয় ঢেয়ে গ্রাম পর্যায়ে মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন বেশি। পপুলার বিডি নিউজকে এমনটাই জানিয়েছেন হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এস এম সোহেব আহমেদ চিস্তি। সবাই জানি যে এখন করোনার তৃতীয় ঢেউ চলছে আমাদের দেশে, আর সেই ঢেউ মোকাবেলা করার জন্য সরকার গত 30 জুন থেকে 14 জুলাই পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে এবং এই লকডাউন সবাইকে যথাযথভাবে মানার জন্য নির্দেশনা প্রদান করেছে। এই লকডাউন আপনারা জানেন যে গত বছরে যখন আমাদের প্রথম ঢেউ চলেছিল তখন সরকার লকডাউন কার্যক্রম ঘোষণা করেছিল এবং সেই লকডাউন কার্যক্রম ঘোষণা করার কারণে এবং সবাই সেটা মানার কারণে আমরা প্রথম ঢেউ মোকাবেলা করতে পেরেছি। এখনও সেই লকডাউন আবার ঘোষণা করা হয়েছে। এই লকডাউন যদি আমরা সঠিকভাবে মানি তাহলে আমাদের চলাচল যেরকম সীমিত হবে, চলাচল সীমিত হওয়ার কারণে আমাদের করোনার এই জীবাণুটা ছড়াতে পারবে না। এজন্য আমাদের সবার নিজ নিজ ক্ষেত্র থেকে আমাদেরকে এই লকডাউনটা খুব ভালোভাবে মেনে চলা উচিত, তাহলে আমরা এই খুব অল্প সময়ের ভিতরে আমরা করোনাটাকে তৃতীয় ঢেউটা মোকাবেলা করতে পারবো এবং সেই মোকাবেলার কারণে আমরা এবং আমাদের দেশ করোনা থেকে আমরা পরিত্রাণ পাবো। হাজীগঞ্জ উপজেলায় গ্রামের বেশি করোনা না শহরে বেশি, পরিসংখ্যান কি বলছে? পরিসংখ্যানে বলছে যেহেতু এখানে 12টা ইউনিয়ন আর একটা পৌরসভা আছে, তো পরিসংখ্যানের দিক দিয়ে আসলে ইউনিয়ন পর্যায়ে এক বেশি। এখন যারা করোনা আক্রান্ত হচ্ছেন তাদের এখন প্রাথমিক করণীয়টা কি, মানে কি করা? এখন আমাদের নির্দেশনা হচ্ছে কারো যদি করোনা উপসর্গ থাকে তারা প্রথমে নিজেদেরকে কোয়ারেন্টাইনে নিয়ে যাবে, নিজের বাসায় নিজের আলাদা একটা রুমে থাকবে, নিজের বাসার অন্যান্য যারা আছে তাদের কাছ থেকে সেপারেট থাকবেন এবং আমাদের যে হসপিটালের যে হটলাইন নাম্বার আছে হটলাইন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা ওনাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দেবো এবং পরীক্ষা করার জন্য কখন আসতে হবে সেটা আমরা বলে দেব। সে অনুসারে ওনারা এসে আমাদের এখানে পরীক্ষা করবেন, পরীক্ষা করার পরে ওনাদের পজিটিভ হোক আর নেগেটিভ হোক আমরা সেই অনুসারে ওনাদেরকে একটা ট্রিটমেন্ট প্রেসক্রাইব করবো। আর কারো যদি ভর্তি হওয়ার মতো মনে হয় তাহলে আমরা তাদেরকে সেই অনুসারে আমরা পরামর্শ দিব, হয় আমাদের এখানে অথবা উনি ওনার এই চাঁদপুর বা যে কোনো জায়গায় উনি নিকটস্থ হাসপাতালে উনি ভর্তি হতে পারবেন। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এই টেলিফোনের মাধ্যমে আমরা চিকিৎসা যেটা দিয়ে থাকি ওতেই বেশিরভাগ রোগী সুস্থ হয়ে যায় এবং খুব অল্প সংখ্যক রোগীকেই হাসপাতালে চিকিৎসা নেওয়া লাগে। তো আমার পরামর্শ হচ্ছে আপনারা খুব দ্রুত ডাক্তারের পরামর্শ নেবেন এবং দ্রুত চিকিৎসা নিলে এটার রোগের যেই তীব্রতা একটু অনেক কম হবে এবং আপনারা খুব দ্রুত সুস্থ হয়ে যেতে পারবেন।
করোনায় লকডাউনের শর্তাবলী মেনে চলা এবং প্রয়োজন হলে মাস্ক পরাই এখন স্বাস্থ্য রক্ষায় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ। পপুলার বিডি নিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।